মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকেও যেহেতু দোকান আছে, তাড়াতাড়ি করছি সকাল থেকে, মানে তোমাদের সাথে যে শেয়ার করব সেই টাইমটুকুও পাচ্ছিলাম না। এখন যেহেতু একটুখানি টাইম পেয়েছি, টাইমের মধ্যেই তোমাদের ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি, মানে তুলে ধরছি তোমাদের কাছে ভিডিওটা। মেনু আজকে দেখাবো তোমাদের, চলে এসেছি। এই যে তোমার দাদা ভাই হচ্ছে আটা মাখছে দোকানের জন্য। আর এই যে গাজর আলু ভাজা করব দেখে কেটে নিয়েছি, ডিম রান্না করবো দেখে আলুটা প্রেশারে দিয়েছি, ভাত আমার হয়ে গেছে। এগুলো শেয়ার করতে পারিনি তোমাদের, তাড়াহুড়ো লেগে যায় সকালবেলা। আর এ দেখো ভাজাটা বসে দিয়েছি, এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা, এখনও নুন হলুদ দেইনি, দেবো। আর এই যে ডিমটা সিদ্ধ করে নিয়েছি, এই করছি, এখন সব রেডি করছি, গুছাচ্ছি তাড়াতাড়ি করে। এখন ডিমের মশলাগুলো করব, পেঁয়াজ রসুন সব বেটে নেব মিক্সারে, আর ডাল করব ঘরের জন্য। আর এই দেখো তোমার দাদা ভাই আটা মাখা হয়ে গেছে, ওকে আবার চা বানিয়ে দিলাম। ও যেহেতু এখন দুধ চাটা খাচ্ছে না, লিকার চাটাই খাচ্ছে, বাইরেও চা খাচ্ছে না। এখন এই গুছানো গুছানো সব হচ্ছে, এখন নুন হলুদ আমি দিয়ে দেবো উচ্ছে ভাজার মধ্যে। আর এখন এই বসন্তকাল সিজন তো, একটু উচ্ছে তেঁতো এইসব খেতেই হবে, কেননা ওয়েদার চেঞ্জ হচ্ছে, সবার ঘরে ঘরে এই সময়টা খুব শরীর খারাপ হয়, ওই জন্য উচ্ছে ভাজা করছি আমি আজকে। ভিডিওটা দেখো, ফলো করো বেশি বেশি করে। এই যে ভাজাটা বসিয়ে দিয়েছি গাজর আর আলু, আর ওই যে উচ্ছে ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে, উচ্ছে ভাজা। আর এই যে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, যেহেতু ডাল করব ঘরের জন্য। আর এই দেখো এটা ডিমটা ছিঁড়ে দিয়েছে তোমার দাদা ভাই, এখন বাসনকোসন জমে রয়েছে। আর এইটা তো ডিমের আলুটা বললাম কেটে নিয়েছি, আটা মাখা হয়ে গেছে, আজকে অল্প আটা লোক কম তার জন্য। এখন এই মশলাটা করে নিলাম ডিমের, ভাত তো হয়েই গেছে, আর কালকের ওই যে নিরামিষ তরকারিটা, এখন দোকানের মালপত্র আনতে যাবে, ওর বাড়িতে গরু ঢুকেছে। ঝোলটা বসিয়ে দিয়েছি, মানে ডিমের কষাচ্ছি মশলা দিয়ে আলু দিয়ে। আর এই যে ডিমটা ভেজে নিয়েছি, আর এই যে চায়ের চা পাতা ভিজিয়ে দিয়েছি। এখন এই হচ্ছে, কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে, মশলা ওটা করে দিচ্ছি আর তখনই কারেন্টটা গেছে। তখন দাদা ভাই দুধ টুধ আনা, মালপত্র আনা হয়ে গেছে, এই দেখো দুধ আর সিলিন্ডার বাঁধছে। এই যে পুরো, এই যে তোমার দাদা ভাইকে ভাত বেড়ে দিয়েছি, আজকে উচ্ছে আলু ভাজা। আর এই যে ডাল করেছি, কালকের ওই যে ঘ্যাটটা গরম করেছি, একটু পনিরের তরকারিও রয়েছে, আজকে এই দিয়ে খেতে দিয়ে দিয়েছি। তোমার দাদা ভাইকে ছেলের খাওয়া হয়ে গেছে, ছেলে এখন স্কুলে যাবে, এই যে ড্রেস পরছে, তাড়াতাড়ি করছে। আর এই যে ডিমের ঝোলটা হয়ে এসেছে, নামিয়ে দেবো, এই যে কমপ্লিট। কালারটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দোকানে চলে যাচ্ছি, জামা টামা পরা হয়ে গেছে, আর ব্যাগ আর কেন নেবো। ডিমের ঝোলটা হয়ে গেছে, তোমাদের তো শেয়ার করেছি, এই ব্যাগ গুছিয়ে নিয়েছি, দেখো ব্যাগ আর ওই যে ক্যান সব এখন নিয়ে নেবো, নিয়ে চলে যাবো দোকানে, তাড়াতাড়ি করছি। এই যে তোমার দাদা ভাই চা বানাচ্ছে, দেখো আমি দোকানে চলে এসেছি, এই মাত্র আসলাম, দুধ গামলাতে ফুটাতে দিয়ে দিয়েছে, এটা ফার্স্ট আওয়ার চা যাবে, আর মগেও চা হচ্ছে, এখনও কেউ আসেনি, আসবে এখনই আসবে সবাই, ওই জন্য ফাঁকা আছে দেখে আমি একটু করে নিলাম। লোকজন থাকলে না করা হয় না, তখন সবাই তো সব রকম মাইন্ডে নেয় না, ওই জন্য ভিডিওটা করা হয় না। এই জল বোতল এখন দুটো, এই দুটো ফাঁকা হয়েছে, আমি ভর্তি করে নিয়ে আসবো। তো কালকে প্রচণ্ড হারে বৃষ্টি হয়েছে, তোমাদের তো বলতে পারিনি, আজকে দেখো পুরো মাটি মুটি সব ভেজা হয়ে যায়, যে আমার দোকানও ভেজা হয়ে যায়, জল জল রয়েছে, মানে ভালো ভালো বৃষ্টি হয়েছে। রাতের খাবার নিয়ে বসে পড়েছি, এই যে রাতের খাবার ভাত আর এই দুধ ঘ্যাট আর এই ডাল সব ধরা রয়েছে, শুধু আমি একটা ডিম ভেজে নিয়ে এসেছি। আমি ওই ঘ্যাটও খাবো না, ডালও খাবো না, ডাল ডাল দিয়ে ভাত খেতে পারি না, এই শুধু এখন ডিমের অমলেট করে আমি নিয়ে এসেছি, এখন ডিমের নুন দিয়ে মাখিয়ে খাবো। খাওয়া দাওয়া করে নি, রাতের খাওয়া দাওয়ার পরে এই যে বিছানা করে নিলাম, এখন শুয়ে পড়বো, যেহেতু কালকে দোকান আছে, দোকানেও যেতে হবে। ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকো সাপোর্ট করো, ভালোবাসা দিও, গুড নাইট।